মিরসরাই উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হইয়া শনিবার মার্চের 9 তারিখ মহামায়া ইকো পার্কত দিনব্যাপী এ আয়োজনত উপজেলার ব্যাক কিন্ডার গার্ডেনের শিক্ষক মিলন মেলাত মুখরিত আছিল এ প্রীতি সম্মেলন। আসলে ছাত্র শিক্ষকদের মেলবন্ধনটা আসলে এই ধরনের অনুষ্ঠান থাকলে আসলে বোঝা যায় না যে ছাত্র শিক্ষক অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানটা আয়োজন করছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রানা ও ইলিয়াস রিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি আছিল চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা। বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম বন্দরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, কাস্টমস বিভাগীয় সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, বারোয়ারহাট পৌর মেয়র ডিপি নিজাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন সহ আরো বোধকে। আমরা প্রথমবার 42টি প্রতিষ্ঠানকে আমরা একত্রিত করতে পেরেছি। এবার আমাদের সংগঠনের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো আমাদের অংশগ্রহণ করেছে। আমার কাছে আসলে আজকে এই প্রোগ্রামটা দেখে আমি অভিভূত। আপনাদের এই সুন্দর অগ্রযাত্রাকে এগিয়ে নিবে, তার সাথে সাথে মিরসরাই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষার মান আরো বাড়বে, আরো উন্নত হবে এবং প্রতিযোগিতামূলক ভাবে তারা এগিয়ে যাবে। এই সময় ক্রেস্ট প্রদান, র্যাফল ড্রর পাশাপাশি হানাফিনা আর নাচ গানেরও আয়োজন করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।